আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের টুডে বাংলা নিউজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা হয়তো নিউজটা অনেকে শুনেছেন, অনেকে শুনেননি। আজকের দিনের সবচেয়ে আলোচিত সংবাদ হচ্ছে, আজকে রাত আনুমানিক সময় 2টা থেকে রাত 2টা 2:30 পর্যন্ত সময়ে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে র্যাবের পরিচয় দিয়ে একদল লোক তুলে নিয়ে গেছে। আসলে তারা আসলে র্যাবের লোক ছিল কিনা সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। র্যাব এবং পুলিশ এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি, বা তারা এখন পর্যন্ত কোনো সংবাদ সম্মেলনে স্বীকার করেনি যে তারা রাত্রেবেলাতে শিশু বক্তা মাদানি রফিকুল ইসলাম মাদানিকে তারা গ্রেফতার করেছে। বন্ধুরা, বিষয়টা কিন্তু খুব উদ্বেগপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন দেশে এখন একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এর ভিতরে মামুনুল হককে নিয়ে অনেক কথাবার্তা, অনেক আলোচনা সমালোচনা চলতেছে। এর ভিতরে হঠাৎ করে এই রফিকুল ইসলাম মাদানিকে তুলে নেওয়া, গুম করা বিষয়টা একটা নতুন দিকে মোড় নিচ্ছে বলে মনে করতেছে অনেকেই। বিষয়টা আসলে প্রকাশিত হয় আপনার রাত 3:15, তার এক বন্ধু, তার এক সহপাঠী আর কি, সে ফেসবুক লাইভে এসে এই এই তথ্যটা আর কি আপনাদের সামনে, সবার সামনে তুলে ধরে। তো এই তথ্যটা জানাইছিল প্রথম হচ্ছে রফিকুল ইসলাম মাদানির যে পিএস, সে হচ্ছে সেই বন্ধুকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে র্যাবের পরিচয় দিয়ে একদল লোক তুলে নিয়ে গেছে, অর্থাৎ গুম করা হয়েছে। এবং লাইভটা 3:15 হয়, লাইভে তার বন্ধু বলে আনুমানিক 1 ঘন্টা আগে, তাহলে ধরে নেওয়া যাচ্ছে 2টা থেকে 2:30-র ভিতরে মাদানিকে, রফিকুল ইসলাম মাদানিকে তুলে নেওয়া হয়েছে। কারণ তুলে নেওয়ার কিছু সময় আগে সে তার ফেসবুক থেকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে তার গুম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কিছু সময় পরেই তার সেই ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে যায় এবং তার কিছুক্ষণ পরে তার ফোন নাম্বারটাও সুইচ অফ থাকে। তার কিছুক্ষণ পরেই তাকে একদল লোক, থার্ড পার্টি বলবো আসলে, না র্যাব না পুলিশ, আসলে সত্যতা তো এখনও কোনো নিরূপণ হয় নাই, একদল লোক র্যাবের পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায় নিজ বাসভবন থেকে। তো এখন কথা হলো যে আসলে কি র্যাব তাকে তুলে নিয়েছে কিনা। এখানে তো একটা গভীর ষড়যন্ত্রের একটা আভাস পাওয়া যাচ্ছে। যদি র্যাব তুলে নিয়ে যায় তাহলে রাতে কেন তাকে তুলে নিয়ে যেতে হবে? সে তো পলাতক আসামি না, কোনো ওয়ারেন্ট দেখায় দিনের বেলা তো তুলতে পারতো। আবার যদি র্যাব নিয়েও যায় রাত্রেবেলা, তাহলে এতক্ষণে, যেহেতু আমি যখন ভিডিওটা বানাচ্ছি অলরেডি দুপুরবেলা, তখন অলরেডি প্রেস ব্রিফিং করে র্যাব অলরেডি জানাই দিতে পারতো যে তারা মাদানিকে গ্রেফতার করেছে। তো বিষয়টা খুবই সন্দেহ উদ্রেক করে। এখন বিষয়টা এই যে একটা অস্থিতিশীল পরিবেশ দেশে বিরাজ করছে, এখানে কি কোনো তৃতীয় পক্ষ, শক্তিশালী তৃতীয় পক্ষ কি কোনো নাটক করার চেষ্টা করতেছে কিনা, এটা কিন্তু একটা ভেবে দেখার ব্যাপার। সরকার অনেক শক্তিশালী, তাদের গোয়েন্দা সংস্থাগুলো অনেক সক্রিয় বাংলাদেশের। আমি আশা করব গোয়েন্দা সংস্থাগুলো খুব দ্রুত একটা সঠিক তথ্য মানে মিডিয়ার সামনে নিয়ে আসবে, তার সঠিক তথ্যটা দিবে। আসলে কি র্যাব রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করেছে, নাকি তৃতীয় কোনো পক্ষ এটা একটা নাটক সাজানোর জন্য, বা নাটক তৃতীয় পক্ষ করতেছে, মাদানি রফিকুল ইসলাম মাদানি হয়তো বা এটা বলির পাঠা হচ্ছে, এরকমও হইতে পারে। যে বিষয়টা হোক না কেন, সবার প্রথমে আমরা চাই যে একটা সত্যতা মিডিয়ার সামনে আসুক, দেশের মানুষ একটা সত্য সংবাদ জানতে পাক যে রফিকুল ইসলাম মাদানিকে কারা তুলে নিয়ে গেছে, কেন গুম করতেছে। দেশে এরকম যদি ওই একের পর এক অস্থিতিশীল পরিবেশ চলতে থাকে, তাহলে তো আসলে দেশের জন্য একটা বড় ধরনের হুমকি হয়ে যাবে। এখন এক ধরনের আন্দোলনের একটা প্রক্রিয়া চলতেছে, হেফাজত ইসলাম সরকারের প্রতি রাগান্বিত হয়ে আছে। এই সুযোগে বিরোধী দলগুলোও কিন্তু যে কোনো সময় একটা ঘটনা অঘটন ঘটিয়ে দিতে পারে। তো এরই মধ্যে আবার রফিকুল ইসলাম মাদানিকে তুলে নিয়ে যায় যে খুব একজন কড়া বক্তা হিসাবে বাংলাদেশের মানুষ চিনত বা জানতো তাকে, খুব কর্কট ভাষায় প্রতিবাদী সুরে সে কথা বলতো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি অডিওটা শোনাবো, তার বন্ধু যে 3:15 ফেসবুক লাইভে এসে বলছে যে রফিকুল ইসলাম মাদানিকে তুলে নিয়ে আছে, সেই অডিওটা আমরা শুনে আসব। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। রাত বাজতেছে প্রায় 3:15, এত গভীর রাতে আপনাদের সামনে ভিডিও বার্তার মাধ্যমে আসার একমাত্র কারণ হলো প্রায় আনুমানিক 1 ঘন্টা আগে প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানি ওনার আগের আইডিগুলোকে ডিজেবল করে দেওয়া হয়েছে। ওনার বর্তমান যে আইডি, ওই আইডি থেকে উনি পোস্ট করেছেন যে আমাকে গুম করার চেষ্টা চলছে। এর পরক্ষণেই কিছুক্ষণ যেতে না যেতেই আমরা ওনার পিএস যখন আমাদেরকে ফোন করে জানাচ্ছে যে রফিকুল ইসলাম মাদানি ভাইকে তার নিজ বাড়ি থেকে র্যাব পরিচয়ে উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ গুম করা হয়েছে। তো বন্ধুরা, শুনতে পেলেন আপনারা ফেসবুক লাইভের ওই তার রফিকুল ইসলাম মাদানির যে সহপাঠী, তার ফেসবুক লাইভের কথাটা।